নমস্কার, চিন্ময়ী রত্না ছয়ফুরুণী সবাইকে স্বাগত। আজকে মহা অষ্টমী শেষ হয়ে গিয়ে নবমী পড়ে গেছে, সবাইকে জানাই পুজোর আন্তরিক অভিনন্দন। আজকে আমার রেসিপি নারকেল নাড়ু, পুজোর মধ্যেই তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা দশমীতে এইভাবে তৈরি করে নিতে পারেন। প্রথমেই দুটো মাঝারি সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি, আর দুটো নারকেলের জন্য আমার লেগেছে 500 চিনি, 450 থেকে 500 চিনি লাগবে। মোটামুটি একটা নারকেলে 250 গ্রাম চিনি লাগে। নারকেল যদি বড় হয় তাহলে চিনিটাও আর একটু বেশি লাগে। চিনি আর নারকেলকে এভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়ে নরম করে নিয়েছি। এইবারে উনুনে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে চিনি আর নারকেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিলাম। খুন্তির সাহায্যে সমানে নেড়ে যেতে হবে, একদমই বন্ধ দিলে চলবে না, তাহলে কিন্তু নারকেল নাড়ু তলায় ধরে গিয়ে আটকে যেতে পারে। এইভাবে খুন্তি দিয়ে সমানে নাড়তে হবে। এটা কিন্তু বেশ ধৈর্য সহকারে করতে হবে, কারণ নারকেল নাড়ু কিন্তু অনেকেই পারে না, কারণ এর মধ্যে একটা পাক আসবে, পাকটা না আসা পর্যন্ত সমানে নাড়তে হবে। চিনি আর নারকেলের অনুপাতটা ঠিক পারফেক্টভাবে না দিলেও কিন্তু নারকেল নাড়ু ভালো হবে না। বাঙালির একটি সাবেকি ট্র্যাডিশনাল খাবার বা মিষ্টি এই নারকেল নাড়ু। নারকেল নাড়ু না হলে কিন্তু দুর্গাপুজো একেবারে ঠিক জমে না। দুর্গাপুজো, নারকেল নাড়ু এগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের বাঙালিয়ানা। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে, অন্তত আমার এটার সময় লেগেছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই আমার নারকেলে পাক এসে গেছে। মাঝারি থেকে স্লো গ্যাসে এটাকে তৈরি করতে হবে। কিছুটা খুন্তির সাহায্যে প্লেটে তুলে দেখে নিলাম, একদম নারকেল নাড়ু আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যোগ করব গুঁড়ো দুধ। পাউডার মিল্ক আমি 4 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এইবারে আমি 4টে বড় এলাচ গুঁড়িয়ে নিয়েছি, বড় এলাচ দিয়ে দিলাম। বড় এলাচ দিলে খুব ভালো টেস্ট হয়। এভাবে খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে আমার তৈরি হয়ে গেল চিনির সাদা ধপধপে নারকেল নাড়ু। এবারে এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। আমি সবটাই এখানে ঢেলে দিলাম, আবার কিছুটা ঢেলে আবার কড়াইতে চাপা দিয়ে রেখে দিলেও হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারকেল নাড়ু ঝুরঝুরে হয়ে যায়। আমি এই পাকটা একটু কড়া করেই করেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা হয়েছে। নারকেল নাড়ু কিন্তু খুব একটা নরম ভালো লাগে না, চিনি যদি কম হয় তাহলে নারকেল নাড়ু একটু নরম হয়ে যায়, আর চিনি যদি একেবারে ঠিকঠাক হয় তাহলে খুব সুন্দর নারকেল নাড়ু তৈরি হয়ে যায়। তাহলে আজকের নারকেল নাড়ু আমার একেবারে তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।